ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো তোমরা যে সমস্ত প্রশ্নগুলো কমেন্ট করেছিলে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে প্রাইমারি যে ইন্টারভিউ 2022 স্টেট পাসদের, সেই ইন্টারভিউটা কবে, নোটিফিকেশান কবে আসবে। এই ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে, তাই প্রস্তুতি শুরু করে দাও। যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু পরে সমস্যায় পড়বে, এখন থেকে প্রস্তুতি নাও। আমাদের চ্যানেলের পক্ষ হতে ব্যাচ লঞ্চ করা হয়েছে, ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো। ওয়ান টাইম পে, একবার পে করলে হবে, আর কখনো পে করতে হবে না। ভ্যালিডিটি হচ্ছে তোমাদের যতদিন না ইন্টারভিউ শেষ না হচ্ছে ততদিন। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 8945879829। এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এর সঙ্গে তোমরা টেট 2014-17 ইন্টারভিউ কোয়েশ্চেন অ্যান্সার পিডিএফ বইটা ফ্রি পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা 2021-23 সেশনের স্টুডেন্টস বলছি, আমাদের ইন্টারভিউ দেবার কোনো কি চান্স আছে? দেখো, তোমাদের ইন্টারভিউ দেওয়ার চান্স আছে কি নেই সেটা পর্ষদের উপর ডিপেন্ড করছে। এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব 21-23-এর জন্য, এটা দরকার রয়েছে। স্যার, কোনো এসসি ক্যান্ডিডেট যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করে তাহলে কি সে জেনারেলদের সঙ্গে কম্পিটিশন করে চাকরি পাবে? অবশ্যই পাবে। দাদা, জেলা কীভাবে বেছে নিতে হয় এটা একটা ভিডিও দেবেন অবশ্যই এই নিয়ে। তাহলে এখানে আমি দেখছি কমেন্টগুলো, কমেন্ট দেখতে দেখতে যেটা মনে হবে আলাদা করে ভিডিও করার প্রয়োজন সেটা করব। 21-23-এর জন্য আলাদা করতে হবে, জেলা ভিত্তিক এটা একটা আলাদা করা যাবে। তারপর দেখা যাক এদের নিয়োগ কীভাবে হবে, মানে স্কুলের ডিস্ট্রিক্ট কীভাবে সিলেক্ট হবে। ঠিক আছে, এই নিয়ে আলাদা ভিডিও করছি, কালকে পেয়ে যাবে। ডিএলএড থাকা সত্ত্বেও আমি 2022 টেট বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, টেট কোয়ালিফাই 109 নাম্বার। আমি কি ডিএলএড দেখাবার কোনো সুযোগ পাবো? তোমাদের সুযোগ হওয়ার সম্ভাবনা আছে কি নেই এই নিয়ে আমাকে সব আলাদা ভিডিও করতে হবে, এখানে আমি বলছি না। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। দাদা, 2022 স্টেট পাসের সাথে কি 2023 স্টেট পাসে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতেই, তাই হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওয়েটিংয়ে আছি আপনাদের ভিডিওর জন্য। ঠিক আছে, এক্সাম্পটেড ক্যাটাগরি যদি সিট কমপ্লিট না হয় তাহলে তো জানি বাকিদের থেকে পূরণ করা হয়, তাই কাট অফ 33 নাকি 29টা ধরবো বুঝতে পারছি না। দেখো, এখানে যেটা হয়েছে 33টা হচ্ছে 5% এডিশনাল বাদ দিয়ে, আর 5% এডিশনালে হচ্ছে 29। ঠিক আছে, এডিশনালটা কি 5% এডিশনাল, অর্থাৎ যারা জয়েন করে না সে নন জয়েনিং সিট, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরিতে কিন্তু 5% করে এডিশনাল প্যানেল কিন্তু পর্ষদকে বের করতে হবে। এর ফলে তোমাদের সুযোগটা আরও বেড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে, দেখো, 33 কাট অফ, এর নিচে কিন্তু কাট অফ যারা ক্লিয়ার করেছে, যারা নন জয়েনিং মানে যারা জয়েন করেনি তাদের পরিবর্তে অন্যরা ঢুকেছে, 29 নম্বরে কাট অফে কিন্তু সে স্থানটা পেয়েছে। দা 2023 স্টেটদের নিয়ে কিছু বলুন। দেখো, এখানে 2023-এর জন্য অবশ্যই আলাদা আলাদা ভিডিও তৈরি করতে হবে তোমাদের জন্য, পৃথক পৃথক ভিডিও না তৈরি করলে কিন্তু হবে না। একটা ভিডিওর মধ্যে বলতে গেলে দেখো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, 150টার মতো কোয়েশ্চেন রয়েছে, উত্তর দিতে অনেক সময় লেগে যাবে। ফেব্রুয়ারিতে যদি ইন্টারভিউ নোটিশ দেয় তাহলে কি 20-22 ডিএলএড থাকবে? হ্যাঁ থাকবে, 20-22 ডিএলএডদের কোনো সমস্যা হবে না। দাদা, আমি জেনারেল হিসাবে টেট পাস করেছি, আমি কি ইন্টারভিউর সময় কাস্ট সার্টিফিকেট শো করতে পারবো? প্লিজ জানাবেন। দেখো, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাইছি। দেখো, তুমি যখন ইন্টারভিউর সময় ফর্ম ফিল আপ করবে তখন নতুন করে ফর্ম ফিল আপ হয় ঠিকই, কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার, সেগুলোই কিন্তু ওয়েবসাইটে ক্লিক করলে তোমার সমস্ত তথ্য চলে আসে। সেইখানে বেস্ট কিছু এডিট অপশান থাকে আর বাকিগুলো এডিট অপশান থাকে না। এডিট অপশান কোনগুলো থাকে? যেগুলো তোমার টেট সার্টিফিকেট আপলোড করার, এগুলো থাকে, কিন্তু তোমার রোল নাম, নাম, ডিস্ট্রিক্ট, জেলা, এগুলো সব অটোমেটিক চলে আসে তখন। এইখানে, দাদা, আমি জেনারেল হিসেবে টেট পাস করেছি, আমি কি ইন্টারভিউর সময় কাস্ট সার্টিফিকেট শো করতে পারবো? তুমি জেনারেল হিসেবে পাস করেছো, ইন্টারভিউর সময় কাস্ট সার্টিফিকেট শো করতে পারবে কি পারবে না সেটা কিন্তু ফর্ম নোটিফিকেশান যখন বের হবে ফর্ম ফিল আপের সময় বোঝা যাবে, কিন্তু সম্ভবত পারবে না। কারণ তুমি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করে এখন আর দেখাতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে যে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমার কাস্ট সার্টিফিকেট তুমি উল্লেখ করোনি, এবং তোমার টেট পাস সার্টিফিকেট কিন্তু কাস্ট সার্টিফিকেট উল্লেখ নেই, তোমার জেনারেল হিসেবে রয়েছে নিশ্চয়ই। এবার তুমি যখন ফর্ম ফিল আপ করবে ইন্টারভিউ নোটিফিকেশানে, তখন কিন্তু ওয়েবসাইটে যখন যাবে তখন নতুন করে আর কিছু করতে হবে না, তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার ছিল সেগুলোকেই পুট করতে হবে। পুট করলেই অটোমেটিক তোমার ডিটেলস চলে আসবে, সেই ডিটেলসের মধ্যে কিছু জিনিস তোমাকে এডিট করতে দেবে এবং কিছু জিনিস তোমাকে নতুন করে সাবমিট করতে হবে, বাকি জিনিস কিন্তু একই থাকবে। সেই ক্ষেত্রে তুমি নতুন করে কাস্ট সার্টিফিকেট আপডেট করতে পারবে কি না সেটা নতুন করে যদি পর্ষদ এডিট অপশান দেয় তাহলে পারবে, তাছাড়া পারবে না, সম্ভাবনা কম।
যারা ক্যান্ডিডেট এত কম তাও হাই কাট অফ, তাহলে আমাদের 2022 টেস্ট পাসে এত কাট অফ 35 হবে? হ্যাঁ, তোমাদের কাট অফ জেনারেল 35 হওয়ার সম্ভাবনা রয়েছে, না হওয়ার নয়। দাদা, আপনার মতে 22 টেস্ট পাসের কাট অফটা কি সেম থাকবে? না, কখনোই সেম থাকে না। যত কাট অফ হয় প্রত্যেক বছর 2 থেকে 1 নম্বর করে বাড়ে। তাহলে আমি ম্যাক্সিমাম 2টাই ধরছি, 2 করে বাড়বে, 2 অ্যাড করা মানে 35 হওয়ার সম্ভাবনা রয়েছে। দাদা, 2022 কেসটা 22শে মার্চ লিস্টেড আছে, 22শে মার্চ এর আগে কি পর্ষদ ইন্টারমিউটেশন দেবে? কারণ 21-23 ব্যাচেরও একই অবস্থা, তারা যদি কেস করে তাহলে তো আবার স্টে পড়ে যাবে। দেখো, এখন 22শে মার্চে হবে, তারপরে আবার লি হবে, তার আগে হবে না। কেসটা লিস্টেড হবে, হয়েছে, কেসের শুনানি হবে, তারপরে হবে। দাদা, এক্সামটা ক্যাটাগরিতে এসসি এসটি ওবিসিদের সর্বনিম্ন স্কোর কত? কালকে এই এই ভিডিওতে কাট অফের ভিডিও দেওয়া আছে, দেখে নাও তুমি এক্সামটার ক্যাটাগরি কত দেওয়া রয়েছে। আমার আর মনে নেই। আমার বাবা প্রাইমারি টিচার ছিলেন, জব থাকতে থাকতে মারা গেছেন, দাদা জব পেয়েছে, তাহলে আমি কি এক্সামটা ক্যাটাগরি করতে পারবো? যে কোনো একজন পারবে, ঠিক আছে, এক্সামটার ক্যাটাগরি তোমরা যে কোনো একজন পাবে, যেহেতু চাকরি পেয়ে গেছে তোমার দাদা, তাই আর হবে না। 22 স্টেট পাস সার্টিফিকেট ডাউনলোড এখন করা যাবে না? 2022 স্টেট পাস সার্টিফিকেট তোমাকে করতে হতো তখন, এখন করা যাবে না, কিন্তু চিন্তার কারণ নেই, ইন্টারভিউ নোটিফিকেশান যখন দেবে তখন একটা সুযোগ পাবে। 2022-এর টেট কাট অফটা বলবেন। দেখো, কাট অফের ভিডিও আসবে 2-3 দিন পরে, যেহেতু কাট অফ যে হারে বেড়েছে সেই অনুযায়ী কিন্তু বলা হবে। তারপর দেখো, স্যার অনেক চ্যানেল বলছে যে সিট কনভার্ট হওয়ার জন্য নাকি এসসিদের সর্বনিম্ন কাট অফ গেছে 21, এটা কি ঠিক নাকি 27টাই সর্বনিম্ন? দেখো, এখানে আমি বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছিলাম, 5% এডিশনাল তুলেছিলাম, 5% এডিশনালে রয়েছে 21, ঠিক আছে, এমনি 27 আছে। দাদা, নিউ নোটিফিকেশান ভ্যাকেন্সি কত দিতে পারে আর কাট অফ কেমন থাকবে? কাট অফ আর ভ্যাকেন্সি নিয়ে আলাদা ভিডিও করতে হবে। এক্সাম ডেট নন এক্সাম ডেট ক্যাটাগরি বিষয়টা কি? এক্সাম ডেট নন, দেখো এক্সাম ডেট বিষয়টা হচ্ছে যে এই যে একজন বললো আর কি, যে তার বাবা মারা গেছে হঠাৎ এবং তার দাদা চাকরি করছে, এই যে সরকারি চাকরি কিংবা কোনো রকম যদি চাকরি করে সরকারি, তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি মারা যায় তাহলে সেখানে এক্সাম ডেট ক্যাটাগরি একটা সার্টিফিকেট পাওয়া যায়। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমার এখন মনে পড়ছে না, সেই বিষয়গুলোকে আমি তুলে ধরবো। এক্সাম ডেট ক্যাটাগরি বিষয় নিয়ে আলাদা ভিডিও তৈরি করে দেবো, এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন। দাদা, আমরা যারা পুরনো স্টুডেন্ট, যাদের একাডেমিক স্কোর কম আছে, তাদের কী হবে? একাডেমিক কেসের কোনো আপডেট? একাডেমিক কেসের এখন কোনো রকম আপডেট নেই, দেখতে গেলে তোমাদের একাডেমিক উঠবে না, কোনো রকম চান্স দেখতে পাচ্ছি না। দাদা, আমি 2022 স্টেট পাস, ওবিসি 25 আছে, আমার চান্স কত? তোমার চান্স আছে, ইন্টারভিউ প্রস্তুতি নাও ভালো করে, ইন্টারভিউতে একদম ফাঁকি দিও না। তারপর দাদা, আমি ওবিসি বি, আমার স্কোর হচ্ছে 23, স্কোরটা একটু কমই আছে তোমার, কিন্তু সুযোগ রয়েছে, পড়তে হবে খুব ভালো করে ইন্টারভিউর জন্য। দাদা, নেক্সট রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি কত থাকতে পারে? ভ্যাকেন্সি তোমাদের 15,000 প্লাস আমি বলেছি, এবার পর্ষদ বলেছে 50,000 ভ্যাকেন্সি দেবে, দেখা যাক কী হয়। সাব ক্যাটাগরি ভুল হয়ে গেছে, এডিট অপশন পেয়ে যাবে, হ্যাঁ এখানে তুমি ফর্ম ফিল করার এডিট অপশনটা পেয়ে যাবে। কতজন প্যারা টিচার পাস করেছে 2022-এ জানা থাকলে একটু বলবেন? প্যারা টিচার কতজন পাস করেছে আমি বলেছিলাম, এই বিষয়ে অ্যানালিসিস করতে হবে, কারণ এইভাবে বলা পসিবল নয়। দাদা বলছি, পিএইচ কাট অফ জেনারেল 23 গেলে এসসি 25 কীভাবে হয়? দেখো, এখানে তোমাদের প্যানেলে রয়েছে, ঠিক আছে, আমি প্যানেলে যেটা দেখেছি সেটাই তোমাদেরকে বলেছি, আমি সেই সময় অত অ্যানালিসিস করিনি, দেখতে হবে। দাদা হয়েছে আমার, বাহ কংগ্রাচুলেশন অভিক রয়, তোমার তোমাকে ইন্টারভিউতে কত দিয়েছে একবার কমেন্ট করে জানাবে। না, সবাই নেই, প্যানেল লিস্টে মিসিং আছে, 284 জন পিএইচ দেখাচ্ছে, বাট লিস্টে 222 জনের নাম আছে, অনেক বিষয় রয়েছে, ঠিক আছে, সবার হয়ে যাবে। আবার একটা লিস্ট প্রকাশিত হবে ওই 2022 ইন্টারভিউ পরে, দেখা যাক, কিংবা এই যে একটা ভ্যাকেন্সি রয়েছে না 2000-এর মতো, ওখানেও ঢুকতে পারে। স্যার, আমার নন এক্সামটেড ক্যাটাগরি বাট ভুল করে ফর্ম ফিল আপ করার সময় এক্সামটেড ক্যাটাগরি হয়ে যায়, আমি কী করব? তুমি ইন্টারভিউর সময় এডিট করে নেবে, এক্সামটেড ক্যাটাগরি করবে না, যেহেতু তোমার নেই। দাদা, একাডেমিক 26.79, ওবিসি বি, বাট আবার কাট অফ দেখে তো মনে হচ্ছে ইন্টারভিউ 5-6 পেলেও ফাইনাল মেরিট লিস্টে আসা খুবই চাপ। দেখো, কাট অফ কিন্তু হাই গেছে, হাই যাওয়ার মেন যে কারণ সেটা হচ্ছে ইন্টারভিউতে বেশি করে নাম্বার দেওয়া, তাই ইন্টারভিউতে বেশি যে করে নাম্বার যদি দেয় তাহলে তো ভালো হবে, কাট অফ বেশি যাবে, আবার যদি কম করে দেয় তাহলে কাট অফ কম যাবে, এখানে ডিপেন্ড করছে ইন্টারভিউর ওপর, তাই ইন্টারভিউতে প্রস্তুতি নাও ভালো করে তাহলেই হবে।
OBCB আমার একাডেমিক স্কোর হচ্ছে 26.46, আমার কি সুযোগ আছে? অবশ্যই আছে। আর নেক্সটে যে রিক্রুটমেন্ট হবে তাতে কি কাট অফ আরও বেশি হবে না একই রকম থাকবে? দেখো, কাট অফ আমি ভিডিও করছি কিছুদিন পরে, 2014 এই যে মাঝে 2-3 বার রিক্রুটমেন্ট হয়েছে সেইখানে কাট অফ, তার সঙ্গে সঙ্গে 2000 এই যে 22-এর কাট অফ, হ্যাঁ, এবং তোমাদের কাট অফ কেমন হবে সেটা বলবো। অবশ্যই বাড়বে, 1 থেকে 2 নম্বর বাড়বে। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট, বাবার নাম আছে দীপক কুমার পাত্র, কিন্তু DL-এর সার্টিফিকেট মার্কশিটে টেট পাস সার্টিফিকেট বাবার নামে দীপক পাত্র। আমার এখন কী কর, তোমার কিছু করতে হবে না, তুমি যদি চাকরি পাও তখন একটা কোর্ডে বেরিয়েট করবে, এখন কিছু করার দরকার নেই। আমি বলছি টেট 2022-এর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, এরা হারিয়ে গেছে, তোমার কাছে জেরক্স থাকতে হবে, জেরক্স না থাকলে তোমাকে পর্ষদে গিয়ে কিন্তু খোঁজ নিতে হবে, ঠিক আছে? আমি OBC এ, যদি কাট অফ ক্লিয়ার না হয় তাহলে আমরা কি এক্সামের ক্যাটাগরিতে ঢুকতে পাবো? কাট এক্সাম্পেড ক্যাটাগরি তোমার সার্টিফিকেট থাকতে হবে, তবে ঢুকতে হবে, তাছাড়া হবে না। ভ্যাকেন্সিটা কত দেয় সেটা একটু বলবেন 2022-এ। 15,000+ টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কোথায়? তুমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। লিস্টে কয়েকজন আছে যারা জেনারেল নয়, তারা টেটে 3 কম পেয়েছে, তারা কি কোনো জেনারেল লিস্টে, এটা জেনারেল লিস্টের জায়গা পেয়ে টেটে জেনারেল কাট অফ দেখতে হবে, এরকম অ্যানালিসিস করা হয়নি, তাড়াহুড়ো করে কালকে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যানালিসিসটা করা হয়নি, অ্যানালিসিস করে দেখতে হবে তোমরা যেগুলো বলছো। দাদা, আই এম ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেট, নেম ইস ডেসেল নাম্বার 11, লাস্ট বাট ওয়ান, মাই টোটাল স্কোর ইস 27.640 আউট অফ 48, ভ্যাকেন্সি অনলি। হ্যাঁ, 12 NOS ক্যান্ডিডেট সোয়িং অ্যাপিয়াল ফর ক্যালকাটা, আই হোয়াই আদার নেম ইস নট সোয়িং। দেখো এখানে কেন হয়নি এগুলো পড়ে দেখতে হবে। দাদা, 5% যাদের নাম আছে তাদের কী হবে? অবশ্যই হবে। দাদা, 2022 স্টেট পাসে কাট অফ কি সেম যাবে না একটু বাড়বে? কত বাড়বে সেই নিয়ে আলোচনা করবো। স্যার, 2022 স্টেট পাস যে নোটিফিকেশন কবে আসবে? এই ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন আসতে পারে। স্যার, 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি কত থাকতে পারে? 15,000+। স্যার, এটা ভুল ইনফরমেশন, জেনারেল সিট কনভার্ট হয়েছে, ঠিক করে দেখবেন, ওভারঅল কনভার্ট হয়েছে। দেখো কী বললাম, 5% অ্যাডিশনাল কনভার্ট তো হবেই। দেখো, তুমি জেনারেল যদি থাকো তাহলে তুমি 5% জেনারেল কনভার্ট হয়ে যাবে, কনভার্ট তো হয়েছে, বিভিন্ন সিট কনভার্ট হয়েছে, কনভার্ট তো হবে, একটা রুলস অনুযায়ী কনভার্ট হয়েছে। লিস্টে নন এক্সামড OBC এ কাট অফ হচ্ছে 28 কিছু একটা দেখলাম, স্যার প্লিজ চেক করুন, নন এক্সামড দেখতে হবে, তুমি দেখে নাও একবার। আমার নাম আছে কিন্তু পাসে লেখা আছে এক্সামড ক্যাটাগরি, বুঝতে পারছি না কী করবো। কেন তুমি এক্সামড ক্যাটাগরি নাও? যদি না হও তাহলে তোমাকে দেখতে হবে। স্যার, টেটে ব্রাশ স্কোর অ্যাকাডেমিক 25 হচ্ছে, আমার কি চান্স আছে? 2022 স্টেট পাস ক্যান্ডিডেট OBC এ অবশ্যই চান্স রয়েছে, OBC এদের চান্স রয়েছে, তুমি যদি 6 পাও তাহলে কিন্তু হয়ে যাবে। প্যারা টিচার কাট অফ এত বেশি কেন? প্যারা টিচারদের সিটগুলো তো সব ফিল আপ হয় না, দেখতে হবে এইসব বিষয় নিয়ে দেখতে হবে, দিয়ে আলোচনা করবো, ভিডিও তৈরি করা হবে। 21-23 কি ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে? এই নিয়ে একটু আগেই বলে দিলাম, স্যার আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান HS পাস, এখন আমার প্রশ্ন, স্যার আমাকে ইন্টারভিউ বোর্ডে কি জিজ্ঞাসা করা হয়? আপনার তো কোয়ালিফিকেশান মাত্র HS, এইসব ইন্টারভিউ বিষয় নিয়ে আলোচনা যদি করতে চাও তাহলে আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। স্যার, টেট 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশান কবে দেবে প্লিজ বলবেন? বললাম একটু আগে, একাডেমিক নিয়ে একটু ভিডিও বানান প্লিজ, অবশ্যই বানানো হবে, চিন্তা নেই। আমার 28.422 টেট পাস OBC নেক্সট রিক্রুটমেন্টে পাবো, তোমার রয়েছে 28, মানে ভালো স্কোর রয়েছে, হয়ে যাবে। দাদা, একাডেমিক মামলাটা কি কোনো হিয়ারিং হবে? এখন কোনো হিয়ারিং নেই, আপাতত স্থগিত রয়েছে। 5% এডিশনটা একটু বুঝিয়ে বলবেন, 5% এডিশনাল বিষয়টা একটু আগেই বলে দিলাম, যারা জয়নিং করে না সেই সিটগুলোতে কিন্তু, হ্যাঁ, যেমন জেনারেলের 5% এডিশনাল প্যানেলে শুধুমাত্র জেনারেলাই ঢুকতে পাবে, আবার SC 5% এডিশনাল প্যানেলে শুধুমাত্র SCরাই ঢুকতে পাবে, ঠিক আছে? এরকম অনেক রুলস রয়েছে, 2016 সালে গ্যাজেটটা একটু পড়ে নেবে তাহলে বুঝতে পারবে, কিংবা কালকে ভিডিও করছি এই রিলেটেড সেখানে দেখে নেবে। 2022 টেট পাসের রিক্রুটমেন্ট কি 2024 হবে বলে মনে হয়? অবশ্যই। এ মেরিটে NIS কি বাদ আছে? অবশ্যই NIS নেই, NIS BEd প্রত্যেকেই বাদ রয়েছে। 2022 টেট পাস অ্যাকাডেমিক স্কোর 22 SC প্যারাটিচার, হ্যাঁ চান্স তো অবশ্যই রয়েছে। জেনারেল কাট অফ 29 সামথিং, OBC 29, আপনি ভুল বলছেন। না, আমি ভুল বলিনি, এখানে তোমার জেনারেল কাট অফ যে 29 সেটা হচ্ছে তোমার 5% অ্যাডিশনাল জেনারেল কাট অফ, ঠিক আছে? মানে হচ্ছে প্রত্যেকটা কাট ক্যাটাগরির 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু পর্ষদকে বের করতে বলা হয়েছে, এবং সেটা কিন্তু গ্যাজেটে আছে, সেই জন্য 5% অ্যাডিশনালে কিন্তু 29 রয়েছে, আর এমনি যে জেনারেল সেখানে 33 রয়েছে। কতজন ইন্টারভিউ দিয়েছিল?
একটু ভালো করে কাট অফগুলো দেখুন, দিয়ে ভিডিও করুন। এক্সামটেড কোটায় ক্যান্ডিডেট কম থাকায় সেখানে নন এক্সামটেড কাস্টেন্ডের পূরণ করা হয়েছে, তাই কাট অফটাই হবে। দেখো যেটা কাট অফ ছিল সেটাই আমি কি বললাম, একটু 5% এডিশনাল অনেক বিষয় আছে। কাট অফগুলো আমি ঠিকঠাকই দেখেছি এবং সেই অনুযায়ী বলেছি, এবং এখানে তোমাদেরকে আমি উল্লেখ করে দিয়েছি যে 5% এডিশনাল এক্সামটেড নন এক্সামটেড পিএইচ কনভার্ট হওয়া সিট, কনভার্টের বিষয়গুলো এখানে আমি আনছি না, ঠিক আছে। তারপর হচ্ছে স্যার 2022 জেনারেল কাস্টে কাট অফ কত থাকবে এ নিয়ে আলোচনা করো, 5% এডিশনাল নাম থাকলে কি চান্স আছে, 5% থাকলেও কোনো অসুবিধা নেই এবং এমনি নর্মাল থাকলেও কোনো অসুবিধা নেই, চান্স তো অবশ্যই রয়েছে, এবং যাদের নাম রয়েছে লিস্টে কেউ কিন্তু বাদ যাবে না। হ্যালো, কেউ কি আমাকে একটু ইনফরমেশন দিতে পারবে, 11/12/2022 আমি প্রাইমারি টেস্ট দিয়েছি, রেজাল্ট বেরিয়েছিলো, আমি কোয়ালিফাইড 105। এখনও কোয়েশ্চেন হলো সময়ের ক্যান্ডিডেটদের জন্য বা কীভাবে যারা পাবে কিনা, কিছু ইন্টারভিউ নোটিফিকেশান দিলেই তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তাদের এক্সামটে নন এক্সামটেটে কী একটু আগে বলে দেবেন, তাহলে কি টেস্ট 2022-এর কাট অফ কত হতে পারে জেনারেলদের, হিন্দি মিডিয়ামে কাট অফ কিতনা হওয়া প্লিজ টেল মি। ওকে, এইসব নিয়ে আলোচনা হবে, তুমি দেখে নাও লিস্টটা। দাদা এই প্যানেল থেকে কি বিএড পুরো বাদ? হ্যাঁ, বিএড কিন্তু পুরোপুরি বাদ, বিএড কোনো স্থান নেই। ডাব্লিউবি টেট পাস 2022 ভ্যাকেন্সি কত দেবে বলে মনে হয় একটু আগেই বলে দিলাম স্যার, 2022 ডিএলএড, 2022 ডিএলএড রেজাল্টে কী হতে পারে বলে আর মনে হয়, এই নিয়ে আলাদা সেপারেট ভিডিও করবো, অনেকটা ভিডিও বড় হয়ে গেল, ঠিক আছে। গুরুত্বপূর্ণ আমি পয়েন্টগুলো তুলে ধরছি যে বিষয়গুলো 5% মানে কি। তোমরা আবার নেক্সট ভিডিওতে কমেন্ট করবে যারা উত্তর পেলে না। পিএইচ ক্যাটাগরি কাট অফ এইভাবে হয়, পিএইচ ক্যাটাগরি কাট অফ যেটা দেওয়া আছে সেটাই বলা হয়েছে, তুমি একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ, আমি একজন প্রাইমারি প্যাডেচার, ইন্টারভিউ বাদে আমার স্কোর 28+, খুব ভালো স্কোর রয়েছে, হয়ে যাবে। গৌতম পাল কি জয়। তারপর লোয়েস্ট কাট অফ কত স্যার জেনারেল, দেখে নাও, আমি কাট অফ তো বলে দিয়েছি এই ভিডিওতে। 2022 টেট পাস দিয়ে নোটিফিকেশান কবে আসবে, 2022 টেট পাস দিয়ে নোটিফিকেশান তোমার এই ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন আসবে। তারপর একাডেমি স্কোর কীভাবে হয়, একাডেমি স্কোর ক্যালকুলেশনটা যদি না জানো তাহলে একটা ভিডিও তৈরি করা আছে, চ্যানেলে সার্চ করো একাডেমি স্কোর ক্যালকুলেটার হিসেবে পেয়ে যাবে। প্যারাটিচার প্লাস এনআইএসদের কী নিয়ে, এনআইএসদেরকে নেয়নি কিন্তু প্যারাটিচারদেরকে নিয়েছে। 2022-2023-এ টেট অ্যান্সার কী দেবে, দেবার চান্স কত, আমি বলেছি এখন দেবার চান্স নেই, দিলে তোমাদের ফেব্রুয়ারি 20 তারিখে পড়ে, ঠিক আছে। বেশ কিছু প্রশ্ন ছিল আমি স্কিপ করে গেলাম, কারণ প্রশ্নগুলো অনেকটা বড় ছিল, এই ভিডিওতে পড়লে অনেকটা সময় নষ্ট হবে, সেই জন্য কিন্তু আমি আর বললাম না। তাই তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর যারা ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে হয়ে যাও, এবং কালকে আলোচনা করো 5% এডিশনাল প্যানেলটা কী, জেনারেল থেকে সরি কাস্ট থেকে জেনারেলে যাওয়ার নিয়মটা কী, আর 2022 টেট পাসে কাট অফ কেমন যেতে পারে, ঠিক আছে, এই নিয়ে আলোচনা করবো।